আমরা থানাগুলো গার্ড দিচ্ছি থানা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, একই সাথে পুলিশকেও আমরা সহায়তা করব যাতে এলাকার শান্তি এটা আমরা নিশ্চিত করতে পারি। কক্সবাজার অবশ্যই শুধু কক্সবাজারের না, পুরো বাংলাদেশের সম্পদ, পুরো দেশের জন্য পর্যটন খাতে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু আমাদের এই এলাকা। তো আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে নিরাপত্তা তো আমরা নিশ্চিত করছি, একই সাথে আমরাও চাচ্ছি যেন পর্যটন শিল্পটা আবার আগের মতো চালু হয়ে যায়। এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। আমাদের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে পুরো কক্সবাজার সদরে, আমার ডিপ্লয়মেন্ট রয়েছে, আমরা পুলিশকেও সহায়তা করছি, আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছি। হোটেলে যারা আছে তারা যেন নিরাপদ থাকতে পারে, এসব চাঁদাবাজি যাতে না হতে পারে, এগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা করছি এবং করব। আমরা কথা দিচ্ছি আমাদের যদি এই পর্যটন শিল্পকে আবার চালু করার জন্য আরও এফোর্ট দেওয়া লাগে আমরা সেটা দিব। লোকজন যেন সকলেই নিশ্চিন্তে এই কক্সবাজার শহরে ফিরে আসে, এই তারা যেন ঘুরতে আসে, এই সাধারণ জীবনযাত্রা যাতে চালু হয় এটা নিশ্চিত করার জন্য আমরা সবসময় পাশে থাকব। এই জন্য মেসেজ হচ্ছে গিয়ে আমরা ডিপ্লয়েড রয়েছি, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা মাঠ পর্যায়ে আছি। তারা যেন অবশ্যই এখানে আসেন এবং যদি উদ্ভূত কোনো সমস্যা ঘটে সেটা সামাল দেওয়ার ক্যাপাবিলিটি আমাদের আছে এবং আমরা দিব। আমরা চাচ্ছি এই পর্যটন শিল্প যেন আবার নতুন করে সুন্দরভাবে আরো জোর করে জোরদার হয়ে এটা চালু হয়। আচ্ছা, এই জন্য সবার আগে আমি ক্রেডিট দিব যে ছাত্র জনতা আছে, এই ক্রেডিটটা আমি প্রথমে তাদের দিতে চাচ্ছি। কারণ এখানে থানা যখন লুট হয়েছিল আমরা ইতিমধ্যে অনেক কিছু আইটেম, গাড়ি, তারপর হচ্ছে গিয়ে বাইক এবং আরো অনেক কিছু আইটেম এই থানা থেকে যেগুলো লুট হয়েছিল আমরা কিন্তু ফেরত পাচ্ছি। সংখ্যাটা এক্স্যাক্টলি আমি আপনাদের দিতে পারবো না, বাট এই ক্রেডিটের 100% যাচ্ছে ছাত্রদের, তারাই নিজেরা খুঁজে খুঁজে বের করে আনছে এবং আমাদের কাছে সুপর্দ করছে। পরবর্তীতে আমরা আবার পুলিশের কাছে এটা দিয়ে দিচ্ছি। তো এটি পুরো প্রসিজারটা জারি আছে এবং ভবিষ্যতে আমি আশা করি এরকম আরো যেগুলো লুট হয়েছে সেগুলো আমরা সব ফিরে পাবো। এখন থেকে সেবা পাবে। আমরা তো বললাম যে আমরা থানা চালু করে ফেলেছি, আমরা আর্মি টেক ওভার করেছি, আমরা নিউক্লিয়াস হিসেবে থাকবো, আমাদের সাথে আনসার সদস্য জয়েন করেছে, পুলিশও অনেকেই জয়েন করেছে। তো এখন থেকে কার্যক্রম চালু হয়ে গিয়েছে। তো যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তা সামাল দেওয়ার জন্য আমরা এখন থেকেই সক্ষম।